নরসিংদীর শিবপুরের জামতলা বড় বাজার প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার। নরসিংদী জেলার শিবপুর উপজেলার সদর অন্তর্ভুক্ত জামতলার এই বাজার প্রায় 300 বছর পূর্বের বলে জানান শিবপুরবাসী। প্রথম দিকে মাত্র 50 থেকে 60টি দোকান নিয়ে যাত্রা শুরু করে এই বাজার, কিন্তু সময়ের সাথে তাল রেখে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে প্রায় 1000 থেকে 1200 দোকান রয়েছে এই ঐতিহ্যবাহী বাজারে। বিভিন্ন কাপড়, জুতা, কসমেটিক্স এর পাশাপাশি বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায় এই বাজারে। তাছাড়া সপ্তাহে 2 দিন মঙ্গলবার ও শুক্রবার এখানে সাপ্তাহিক হাট বসে। সকল ফলমূল এর পাশাপাশি বিভিন্ন শাকসবজি এবং শীতকালীন আগাম সবজিও পাওয়া যায় এই বাজারে। এখানে শিবপুর উপজেলার সবচেয়ে বড় মাছের বাজার, শুটকি থেকে শুরু করে সকল প্রকার মাছ পাওয়া যায় এই বাজারে। এত বড় বাজার হওয়া সত্ত্বেও করোনাকালীন সময়ে কোনো খারাপ প্রভাব পড়েনি বলে জানান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। সম্পূর্ণ সচেতনতা অবলম্বন করে বাজার পরিচালনা করা হচ্ছে বলে জানান। এই ব্যাপারে বাজার কমিটির সভাপতি গিয়াসুদ্দিন খানের পক্ষ থেকে তার বড় ছেলে হুমায়ুন কবির খান নরসিংদী টিভিকে বলেন, করোনাকালীন অবস্থা স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি মোতাবেক আমরা বাজারে কেনাকাটা বেচা কিনা করে থাকি এবং এই বাজারে অনেক লোকজন আসে। শিবপুর উপজেলা সারা বাংলাদেশের জন্য সবজির জন্য একটা মডেল উপজেলা, উৎপাদনের জন্য এবং বিক্রির জন্য শিবপুর থেকে শিবপুর উপজেলা থেকে প্রায় 5-6-7টা বাজার থেকে সবজি রপ্তানি হয়, সবজি উৎপাদন হয় এখানে, এখান থেকে রপ্তানি হয়। আমরা বাজার পরিচালনা করতেছি, বাজারে যত সমস্যা আছে সব কিছু বাজার কমিটির মাধ্যমে সমাধান হয় না। বাজারে ব্যবসায়ী সবাই ভালোভাবে ব্যবসা বাণিজ্য করুক, স্বাস্থ্যবিধি মেনে, করোনাকালীন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলুক, এটাই আমি বলতে চাই। ঐতিহ্যবাহী এই বাজারের জয়যাত্রা অব্যাহত থাকুক, শুভ হোক আগামীর পথ চলা। শিবপুরের ঐতিহ্যবাহী জামতলার এই কাপড়ের হাট, এই হাটে করোনাকালীন সময়েও কোনো প্রভাব পড়েনি বলে জানান বাজার কমিটির সদস্যগণ। তারা আরও জানান যে তারা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবেই পরিচালনা করছেন এই বাজার। শিবপুরের বাজারের এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সবসময় নরসিংদী ডট টিভি আমরা ভালো কামনা শুভকামনা জানাচ্ছি ওদের জন্য। আফসানা মিম, নরসিংদী ডট টিভি, নরসিংদী। রিপোর্ট আফসানা মিম, ক্যামেরায় সাহিব সুমন, সহযোগিতায় আবুল কালাম, নরসিংদী টিভি।